সিরাজপুরের পাঁচপাড়া বাজারের কালী মন্দির ভাঙচুর করেছে দুর্বৃত্তরা এই ঘটনায় সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়েছে পুলিশ ও স্থানীয়রা জানায় শনিবার মধ্যরাতে প্রায় অর্থ শত লোক কালী মন্দিরটিতে হামলা চালায় এ সময় তারা মন্দিরে থাকা একটি কালী প্রতিমা এবং মন্দিরের টিনের চালা ঘর ও ইটের তৈরি গাঁথুনি ভেঙে ফেলে স্থানীয় লোকজন টের পেয়ে ঘটনাস্থলে গেলে মন্দিরে হামলাকারীদের সাথে সংঘর্ষে তিনজন আহত হয় এক পর্যায়ে হামলাকারীরা পালিয়ে যায় মন্দির ভাঙচুরের ঘটনায় সন্দেহভাজন দুইজনকে আটক করেছে পুলিশ এদিকে মন্দির ভাঙচুরের প্রতিবাদে পিরোজপুর নাজিরপুর সড়কে গাছ ফেলে সড়ক অবরোধ করেছে এলাকাবাসী পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে